কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সাফল্য। রক্ষা পেল চার মাসের শিশু। হুগলির জাঙ্গিপাড়ার এক রত্তি রোহন ধারা, বয়স মাত্র চার মাস। কয়েকদিন আগে তিন বছরের বড় দিদির সঙ্গে খেলার সময় হঠাৎই একটি সেপ্টিপিন খেয়ে ফেলে সে। এরপর থেকেই সমস্যা বাড়তে থাকে। শুরু হয় শ্বাসকষ্ট, মুখ থেকে অবিরাম লালা পড়া। স্থানীয় কয়েকটি হাসপাতালে ঘোরার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে ভর্তি করানো হয় তাকে। খেলা করছিল আর ওর দিদি গালের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, খাবি খাবি বলে, আর গালে দিয়ে আর আঙুল করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর লাল জল বার করে ফেলেছিল। তারপরে বড় মা দেখে আর করে বলছি যে কি খাইয়েছে দেখো, কি খাইয়েছে দেখো। তারপরে দেখছি লাল জল বেড়ে গেছে, আমার ভেবেছি আঙুল ঢুকে দিয়েছিল। তারপরে সর্দি করেছে, ডাক্তার দেখিয়ে বললো যে এরকম কান্না পাচ্ছি আর করছে, এবার এক্সরে করো। বাচ্চাটা খেলা করছিল, দিদি এসে এবার জানলায় বসেছিল, বসে থেকে থেকে সেফটি পিনটা নিয়ে বলছে খাবি ভাই, খাবি ভাই বলে এবার ওতে গালে দেয়। দেওয়ার পরে এবার আঙুলে করে ঢুকিয়ে দিক, যাই দিক গা পেটে গলায় চলে আসে। এবার লাল বার করছে, কান্নাকাটি করছে, ওর মা এসে বললো কি হয়েছে কি হয়েছে। ওর ওর একটা কাকিমা ছিল, বলছে ও কি খাইয়ে দিয়েছে দেখো তো, দেখেছে দেখতে পায় না। তারপরে এবার ডাক্তারখানায় গেছে, এক্সরে ফেক্সরে করে দেখছে সেফটি পিন। এরপর মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক ডক্টর সুদীপ দাস এক্সরে করে দেখেন গলায় শ্বাসনালীর মুখে আটকে রয়েছে একটি খোলা সেফটি পিন। এরপরই শ্বাসকষ্ট কমানো থেকে শুরু করে বাকি পারিপার্শ্বিক চিকিৎসা করা হয় ওই রাতেই। শুক্রবার সকালে অস্ত্রোপচার করা হয়, দীর্ঘ ৪৫ মিনিটের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার। তার উপর মাত্র চার মাসের শিশু, কোনোভাবে সেফটি পিন শ্বাসনালীর মধ্যে ঢুকে গেলে তা আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াতো, হতে পারত প্রাণহানিও। কিন্তু ডক্টর সুদীপ দাসের তত্ত্বাবধানে সহকারী অধ্যাপক ডক্টর মৈনাক দত্ত, ডক্টর তনয়া পাজা সহ চারজন চিকিৎসকের মেডিকেল টিম এই যুদ্ধে জয়ী হন। শ্বাসনালীর মুখে আটকে থাকা সেফটি পিন বের করেন তারা। মানে ইএনটি ডাক্তারের কাছে ওপেন সেফটি পিন ইজ এ চ্যালেঞ্জিং প্রবলেম, তো সেই অবস্থায় আমাদের কাছে আসে। যেহেতু তিন চার দিনের পুরনো, এক্ষেত্রে আমাদের প্রোটোকল হচ্ছে যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে তাকে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক সিরোয়েড এইসব দিয়ে ইডিমা বা ইনফেকশনটা কমিয়ে ওটিতে করা। সেই জন্য আজকে আমরা সকালে কাল রাতে থেকে অ্যান্টিবায়োটিক এবং নেবুলাইজেশন এসব দিয়ে তার ইডিমা এবং শ্বাসকষ্ট যেটুকু ছিল সেগুলো কমিয়ে আজকে আমরা অপারেশনে তুলেছিলাম। মানে খাদ্যনালী থেকে শ্বাসনালী যেখানে শুরু হচ্ছে ঠিক সেরকম জায়গাতে আটকে ছিল। তো যথারীতি মুখ খোলা, যেটা বললাম চ্যালেঞ্জিং, মানে ওটা গেঁথে থাকে, গেঁথে ছিল, তো সেই জন্য বার করতে খুবই সমস্যা হচ্ছিলো। তবে ঠিক আছে, চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় মোটামুটি ওটা বার করা যায় এবং বাচ্চাটা এখন সুস্থ আছে। রোহন ধারার শ্বাসনালীর কাছে আটকে রয়েছে একটি সেফটি পিন, তা নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েন তার পরিবার পরিজন। আজ সকালবেলাতে সকাল ১২টা থেকে ৪৫ মিনিটের দীর্ঘ অপারেশনের সময় এবং অপারেশন করা হয় এবং এই ক্রিটিক্যাল অপারেশনের পর অবশেষে সেফটি পিনটিকে বার করা হয় এবং তা মুশকিল আসান করে দেখান কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রফেসর অধ্যাপক চিকিৎসক ডক্টর সুদীপ দাসের তত্ত্বাবধানে চারজন চিকিৎসক। এবং তারপর আপাতত সুস্থ রয়েছে শিশুটি এবং স্বস্তির নিঃশ্বাস রীতিমতো তার পরিবার পরিজনদের মুখে। ক্যামেরায় জ্যাকি সিংহের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।